আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেকিটিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কীভাবে আপনি আপনার উইন্ডোজ 10 মেশিনে মাইক্রোসফট এজ যে ব্রাউজারটি আছে সেটা কীভাবে আনইনস্টল করবেন। সাধারণত আপনি কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনি যদি আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করেন, দেন আপনি মাইক্রোসফট এজের উপরে যদি রাইট বাটন ক্লিক করেন দেখবেন এখানে আনইনস্টল করার মতো কোনো অপশন আসবে না। অন্য যে কোনো প্রোগ্রামের উপরে সাধারণত আপনি ক্লিক করলে আনইনস্টল অথবা চেঞ্জ অপশনটা আসবে, কিন্তু মাইক্রোসফট এজের উপরে শুধুমাত্র চেঞ্জ অপশনটা আসবে, আনইনস্টল আসবে না, কারণ এটা সিস্টেম লেভেলের সাথে বাইন্ড করা থাকে। তো অনেকে মনে করে এটা আনইনস্টল করা যায় না, অ্যাকচুয়ালি এটাও আনইনস্টল করা যায় এই ব্রাউজারটি, কারণ এই ব্রাউজারটি প্রচুর পরিমাণে ডাটা আমাদের পিসি থেকে নিয়ে নেয়। তো এটা আনইনস্টল কীভাবে করবেন সেটা আজকে আমি টিউটোরিয়ালে দেখে দিব। তো টিউটোরিয়ালের শুরুতে আমি বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিথিকালের পাশে থাকবেন। এবং আপনি যদি টেকিথিকাল ইথিকাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেক্ষেত্রে আপনি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে চলে আসার পর এখানে আপনি ইথিকাল হ্যাকিং কোর্সের একটি প্লেলিস্ট দেখতে পারবেন যেখানে 13টি ভিডিও থাকবে। এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন এবং এই ভিডিওগুলো ডিসক্রিপশনে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল রকম ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আমি আমার সরাসরি সি ড্রাইভে চলে যাব। তো এটা আমার সি ড্রাইভ, আমি সি ড্রাইভে চলে আসলাম। আপনারাও যদি মাইক্রোসফট এজটা আনইনস্টল করতে চান তবে আপনি অবশ্যই সি ড্রাইভে চলে যাবেন। দেন এখানে প্রোগ্রাম ফাইলস 86 যে ভার্সনটি আছে সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে যাবেন মাইক্রোসফটে, এখানে মাইক্রোসফট যে ফোল্ডারটি আছে সেটার ভিতরে চলে যাবেন। দেন চলে যাবেন এজ নামক যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতরে। দেন চলে যাবেন অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন চলে যাবেন আপনার এজের যে ভার্সন আছে সেটার মধ্যে। আমার এখানে 96.0 দেখাচ্ছে, কিন্তু আপনার এখানে অন্য ভার্সন থাকতে পারে, যে ভার্সনই দেখাক না কেন আপনি সেই ভার্সনের ফোল্ডারের ভিতরে চলে যাবেন। দেন চলে যাবেন ইনস্টলার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে। দেন আপনি এখানে আপনি সিফট আপনার কিবোর্ডে চাপ দিয়ে ধরে রাইট বাটনটি ক্লিক করবেন আপনার মাউসে। ক্লিক করলেই আপনি এখানে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার এই লেখাটি দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই উইন্ডোজের পাওয়ারশেলটি ওপেন হয়ে যাবে। দেন আমি একটা কমান্ড দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে, আপনি সেখান থেকে কমান্ডটি কপি করে নেবেন। দেন আপনি এখানে রাইট বাটনে শুধুমাত্র ক্লিক করলেই এই কমান্ডটি এখানে শো হয়ে যাবে। দেন আপনি সিম্পলি এন্টারে প্রেস করবেন, দেন এখানে ইয়েস দিয়ে দিবেন। দেন দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনার এখান থেকে মাইক্রোসফট এজটি আনইনস্টল হয়ে গিয়েছে। এছাড়াও আমি কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি, তো আমি এটা কেটে দিই। আমি যদি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি এবং আনইনস্টলের প্রোগ্রামে ক্লিক করি দেখবেন এখানে মাইক্রোসফট এজ নামের যে একটি ব্রাউজার ছিল সেটা এখন আর এখানে নেই, অর্থাৎ আমি সাকসেসফুলি মাইক্রোসফট এজ যে ব্রাউজারটি আছে সেটা আনইনস্টল করতে সক্ষম হয়েছি। এছাড়া যদি আমি ব্যাকে চলে যাই দেখবেন এই ফোল্ডারের ভিতরে যে ফাইলসগুলো ছিল এই ফাইলসগুলো এখানে আর নেই, ফোল্ডার এমটি, অর্থাৎ মাইক্রোসফট এজটি সাকসেসফুলি আনইনস্টল হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিথিকালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।